আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপের 5টি গুরুত্বপূর্ণ টিপ এবং টিপস শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবো আমি নাসিরুল ইসলাম, এন্ড ইউ আর ওয়াচিং প্লাস ওয়ান ইউটিউব চ্যানেল। অলরাইট, তো আমাদের এখানে প্রথমে অবস্থান করছে ভ্যানিশিং পয়েন্ট নামক একটা ফিল্টার। তো প্রথমে আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। আমি ইমেজটা সিলেক্ট করলাম এবং এটাকে এদিকে নিয়ে আসতে হবে, এ ফোর ফাইলে নিয়ে আসবো। দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট, এ প্রেস করে সিলেক্ট করবো এবং কন্ট্রোল এক্স প্রেস করে কাট করবো। দেন এখান থেকে ফিল্টার যাবো, দেন ভ্যানিশিং পয়েন্ট নামক একটা ফিল্টার রয়েছে, জাস্ট ওই ফিল্টারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আমাদের যেটুকু অংশে আমরা ছবিটিকে অ্যাড করতে চাচ্ছি জাস্ট ততটুকু সিলেক্ট করবো। ওকে, তো আমাদের সিলেক্টটা কমপ্লিট হওয়ার পর আমরা কন্ট্রোল ভি প্রেস করবো আমাদের ইমেজটি ইম্পোর্ট করার জন্য। তো দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এবং জাস্ট আমরা আমাদের ইমেজটিকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তাহলেই দেখতে পাচ্ছি এই ইমেজটি খুব ভালোভাবে আমাদের যে বুটটা রয়েছে ও বুটের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমরা ওকে করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের সম্পূর্ণ কাজটি কিন্তু আমাদের খুব চমৎকারভাবে হয়ে গেছে। অলরাইট, এবার হচ্ছে আমরা এখানে একটা ব্লেন্ডিং অপশনের কাজ দেখব। তো এর জন্য আমি প্রথমে একটা টেক্সট লিখলাম। তো আমি এখানে লিখলাম লিফ, তো এর কালারটা একটু চেঞ্জ করে দেই এবং ওকে করি। দেন আমরা দেখতে পাচ্ছি যে এর লেখাটি কিন্তু এর ছবিটির সাথে পারফেক্টভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো এর জন্য আমরা এখান থেকে চলে যাবো টেক্সটের লেয়ারে। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা চলে যাবো ব্লেন্ডিং অপশানস। আমরা উপর দিকে ব্লেন্ডিং অপশন নামক একটা অপশান পাবো, জাস্ট ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আন্ডারলাইনিং লেয়ার থেকে একটু সাইড স্লাইড করব। যদি আমরা বেশি স্লাইড করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ টেক্সটাই চলে যাবে। তো অল্প একটু স্লাইড করব এবং আমরা এখান থেকে ওকে করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু খুব চমৎকারভাবে ছবিটির মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ওয়েল, এবার আমরা আরও একটা অসাধারণ ট্রিক শিখবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ছবিটি রয়েছে এর মধ্যে অনেক কিন্তু স্পট রয়েছে, অতিরিক্ত স্পট রয়েছে। তো আমরা এই স্পটগুলো রিমুভ করবো কীভাবে? তো এর জন্য প্রথমে লেয়ারটিকে আনলক করলাম এবং আরেকটা লেয়ার নিলাম, অর্থাৎ লেয়ারটিকে কপি করলাম। দেন এই লেয়ারটিতে আমরা এখান থেকে চলে যাবো স্পট হেলিং ব্রাশ টুলে। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে পেস্ট টুল নামক একটা অপশন পাবো, জাস্ট আমরা এই পেস্ট টুলের মধ্যে ক্লিক করব এবং পেস্ট টুলে ক্লিক করার পর আমরা আমাদের যেখানে স্পটগুলো রয়েছে ওখানে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা টেনে নিয়ে আরেকটা যেখানে আমাদের ভালো টেস্ট রয়েছে জাস্ট ওকে। সম্পূর্ণ কাজটি হওয়ার পর আমরা বিফোর এবং আফটার লুক দেখি। এটা হচ্ছে বিফোর লুক এবং এরপর আমরা দেখছি আফটার লুক খুব চমৎকারভাবে কিন্তু আমাদের স্পটগুলো রিমুভ করে দিচ্ছে। ওয়েল, এবার আমরা দেখবো লিকুইড ফিল্টার। তো লিকুইড ফিল্টারটা আমরা যেভাবে ইউজ করবো, তো প্রথমে আমরা একটা টেক্সট লিখলাম, দেন এখান থেকে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে, তাহলে আমাদের টেক্সটটি স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যাবো ফিল্টার, দেন এখান থেকে লিকুইফি এবং এখান থেকে আমরা আমাদের টেক্সটটাকে যেরকম করতে চাই জাস্ট ডানে বামে সোয়াইপ করতে পারবো এবং লেখাটিকে খুবই স্টাইলিশ করে আমরা তৈরি করতে পারবো। তো কাজটি করার পর আমরা জাস্ট ওকে করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি কিন্তু তৈরি হয়ে গেছে। অলরাইট, এবার আমরা দেখবো ক্লিপিং মাস্ক। তো এখানে আমরা একটি টেক্সট লিখলাম, তো আমরা টেক্সটের মধ্যে কীভাবে ক্লিপিং মাস্ক করবো, তো এখানে আমি আরেকটি ইমেজ নিয়ে আসছি, ওকে আমি ইমেজটা আনলাম এবং আমি এই ইমেজের লেয়ারে ক্লিক করবো এবং এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের মধ্যে কিন্তু যে ছবিটা রয়েছে ওই ছবিটা কিন্তু ক্লিপিং মাস্ক হিসাবে রূপান্তরিত হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।